হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সর্বাণী ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা মজার পাকোড়া রেডি করে দেখাবো, সেটা হচ্ছে সুজির পাকোড়া। এটা কিন্তু অনেক ইয়ামি একটা খাবার, আই মিন যেই খাবে সে কিন্তু মানে এটা ফ্যান হয়ে যাবে, এটা একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এটা রেডি করার জন্য লাগছে আমাদের 1 কাপ সুজি এবং 1 কাপ বেসন। আমি এখানে 1 কাপ দিয়েছি, আপনারা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট এটা সবসময় মাথায় রাখতে হবে যাতে সুজি এবং বেসনের পরিমাণটা যাতে সেম টু সেম হয়। তো এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এটা মিক্স করে নিব। দেন আমি আবার পানি দিয়ে এটা মিক্স করে নিব। আই মিন মোট কথা এটা আমি কিছুক্ষণ পরপর পানি দিয়ে দিয়ে অল্প অল্প পানি দিয়ে দিয়ে মিক্স করে নিব। একসাথে অনেকগুলো পানি দিবেন না আপনারা, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক বেশি পানি অ্যাড করে ফেলার পরে এটা কিন্তু একদমই জাস্ট পানির মতো হয়ে যায়। তো খুব সাবধানের সাথে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে, অ্যান্ড তাহলে সুজিটাও খুব ভালো করে মিক্স হবে। বাট অনেকগুলো পানি যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু সুজিটা দলা বেঁধে যাবে, ভালো করে মিক্স হতে চাইবে না, তখন আপনাদের মিক্স করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবেন এভাবেই অল্প অল্প পানি দিয়ে ফার্স্টে এটা মিক্স করতে, দেন এটা যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে দেন আপনারা পানি অ্যাড করতে পারেন মোটামুটি। তো এভাবে আমি করে নিচ্ছি এটা। আমার এটা কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এভাবেই কিন্তু লিকুইড করে নিতে হবে এটাকে। তো না আমি এখন এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। দেন আমি এখানে সামান্য পরিমাণ 5 ফোড়ন অ্যাড করেছি। এটা অ্যাড করাতে কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো আপনারা চেষ্টা করবেন 5 ফোড়নটা অ্যাড করার জন্য, বাট যদি ঘরে 5 ফোড়ন না থাকে তাহলে কিন্তু আপনারা জিরাটাও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট 5 ফোড়ন অ্যাড করলে কিন্তু খুব ভালো, অনেক সুন্দর একটা স্মেল আসে। তো না আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু অপশনাল, আমি পেঁয়াজ কুচি দিতে হবে এমন কোনো কথা নেই, বাট দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। না আমি এখানে সামান্য পরিমাণ আদার পেস্ট দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালো করে মিক্স করে আমি পেঁয়াজের যে কাঁচা ভাবটা আছে ওটা যাওয়া পর্যন্ত ওয়েট করব। আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি সুজির যে মিশ্রণটা রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা লিকুইডভাবে আমি রেডি করেছি। তো এভাবেই আপনারা রেডি করবেন। তো এটা এখন খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। সুজি কিন্তু খুব সহজেই পানি শুকিয়ে নেয়, পানি টেনে নেয়, তো সেজন্য আপনারা চেষ্টা করবেন অনবরত নাড়তে থাকার যাতে তলায় লেগে না যায়। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে এভাবেই শক্ত হয়ে যাচ্ছে, একটা ডোয়ের মতো রেডি হয়ে যাচ্ছে। তো এভাবে যখন হয়ে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। তো আমি এখন এটা রেডি করব। তো এটা রেডি করার জন্য আমি ফার্স্টে একটা বোলের মধ্যে সুজিগুলো নিয়ে নিয়েছি। না আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি অ্যান্ড মরিচের কুচি, দেন ধনিয়া এবং জিরার গুঁড়া,
এবং ধনিয়া পাতা অ্যাড করেছি। বাট আপনারা যদি চান তাহলে কিন্তু চাট মশালাই অ্যাড করতে পারেন, এটা একদমই অপশনাল, এটা অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই। বাট অ্যাড করলে অনেক ভালো, অনেক সুন্দর একটা স্মেল আসে, বাট আমার কাছে ছিল না সেই জন্য আমি অ্যাড করতে পারিনি। তো না, আমি এখানে দুই ফালি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রসটা অ্যাড করার কারণে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, প্লাস অনেক মজা লাগবে। তো আপনারা চেষ্টা করবেন লেবুর রসটা অ্যাড করার। না, আমি এটা খুব ভালো করে মেখে নিব। তো আমি যেহেতু ফার্স্টেই লবণ অ্যাড করে নিয়েছিলাম সুজিতে, তো সেজন্য আমি এখন কোনো লবণ অ্যাড করছি না। বাট আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন, যদি লবণটা একটু কম লাগে তাহলে কিন্তু আবার এখন এখানে লবণটাও অ্যাড করতে পারেন। না, আমি এগুলোকে রাউন্ড রাউন্ড শেপ দিয়ে রেডি করে নিব। তো সেজন্য আমি হাতের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি, যাতে এগুলো হাতের মধ্যে স্টিকি হয়ে লেগে না থাকে। তো না, আমি এখন এগুলোকে ফ্রাই করে নিব। তো সেজন্য আমি এখানে অনেক বেশি তেল দিয়েছি, যাতে এগুলো খুব সুন্দর করে ফ্রাই করা যায়, কারণ কম তেল দিলে কিন্তু এগুলো খুব সুন্দর করে ফ্রাই হতে চায় না। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন একটু তেলটা বাড়িয়ে দেওয়ার জন্য। অ্যান্ড আপনারা কিন্তু অনেক বেশি গরম তেলে এটা দিতে যাবেন না, একটু নর্মাল থাকা অবস্থায় দিবেন, যাতে খুব ভালো করে সে ফ্রাই করা যায়। নাহলে দেখা যাবে উপরের সাইডটা ফ্রাই হয়ে যাবে, বাট ভেতরে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে। তো চেষ্টা করবেন তেলটা যাতে একটু নর্মাল থাকা অবস্থায়, হালকা গরম থাকা অবস্থায় পাকোড়াগুলো রেডি করার। তো এটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নেবেন, যখন ব্রাউন কালার চলে আসবে তখন ভাববেন এটা রেডি হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার মোটেও আগানো সম্ভব না। তো আমার রেসিপিটা যদি আপনারা বাসায় রেডি করে থাকেন, ট্রাই করে থাকেন, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি আপনাদের আমার রেসিপিটা অনেক ভালো লাগবে, বাসার সবারই অনেক পছন্দ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।